আরো দুটো এখানে দেখতে পাচ্ছ রিচ কালারের মধ্যে, ঠিক আছে, ল্যাবের বাচ্চা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আর ঠিকঠাক আছো। তো সামনে একটু বাসছে, ঠিক আছে, ঘরের মধ্যে আছি আমরা। আর আজকে আমি এক জায়গায় চলে এসেছি, তো সে দেখাবো তোমাদেরকে আজকে, ঠিক আছে। আর ডকুমেন্ট কালেকশন আর কোথায় এসেছি, কার কাছে এসেছি, ঠিক আছে, তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর আশা করি তোমরা দেখে চিনতে পারবে অবশ্যই, ঠিক আছে। দাদাকে আগে তোমরা দেখেছো, দাদা কিন্তু ভিডিওতে কম আছে, কারণ দাদা হচ্ছে তোমার কাস্টমার হ্যান্ডেল করে। তো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের সুমন দা, ঠিক আছে। দাদা যেহেতু ক্যামেরার সামনে কম আছে আর কাস্টমারটা হ্যান্ডেল করে, তাও কোথায় তোমরা বুঝতে পারছো, তো শ্রীরামপুর পেট মার্কেট, ঠিক আছে। আজকে দাদার বাড়িতে আমি চলে এসেছি, আর কী কী পাপি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সুমনদা চলে এসেছে। তো সুমনদা, তোমার এখানে কি সবই বাচ্চাই আছে? হ্যাঁ, বাচ্চা সব আছে এখানে, বাচ্চার ফার্ম এটা, বাচ্চা আমার বাড়িতেই থাকে। আচ্ছা, দেখতে দেখিয়ে দাও বাচ্চা কি কন্ডিশনে থাকে। হ্যাঁ, তো এখানে দেখো এসি, ঠিক আছে, এই রুমে থাকে বাচ্চা। হ্যাঁ দেখো, সব কত সুন্দর ঘুমাচ্ছিল, আমরা আসার সাথে সাথে এরা উঠে গেছে, আর এ তো এখনো ঘুমাচ্ছে, এর কোনো হুঁশ নেই, ঠিক আছে। তো এখনই ফ্যানও চলছিল, ফ্যানও বন্ধ করে দিয়েছি। আর চলো এক এক করে আমরা পাপি দেখে নিই, ঠিক আছে। সুমনদা একটু দেখিয়ে দাও পাপি। এই ফার্স্ট ফুল লেন্থ পাপি দেখাচ্ছি, এটা ফিমেল পাপি। আচ্ছা, শুধু ফেস দেখো, কোয়ালিটি দেখে নাও, কোয়ালিটি ফেস, লোমের ফার্ম দেখো, লোমের কোয়ালিটি, টেল সাইজ দেখে নাও, শর্ট টেলের ভিতরে গায়ে পশম দেখে নাও, ঠিক আছে, বোন দেখে নাও, পায়ের থাবাও দেখে নাও, তোমরা কত সুন্দর থাবা। তো এর বয়স কতদিন আছে সুমনদা? সব 45 দিন বয়স, সব 45 দিন বয়স। দেখে নাও, কালার দেখে নাও, টেল সাইজ দেখে নাও, পুরো শর্ট টেল, ঠিক আছে। একদম পশমের গ্রোথ দেখেছো, একটুকুনি বয়সে 45 দিন বয়স, দেখো বাচ্চার শুধু পশমের কোয়ালিটি দেখো, ফেস দেখে নাও, 5 মাসের বাচ্চা একদম, তাই তো? এটা মেল হবে। আচ্ছা, এটা মেল বাচ্চা, আর ঠিক আছে, এটা ডিপ ডিপ গোল্ডেন কালার। হ্যাঁ একদম, কারণ তোমরা কানের কালার দেখলে কিন্তু বুঝতে পারবে গোল্ডেন রিট্রিভার, ঠিক আছে, কানের কালারটা দেখে নাও না, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, একদম ভিডিওতে কতটা বোঝা যাবে, পুরো ডিপ লাল, যারা নেবে তারা এটা পরে গিয়ে ওরা বুঝতে পারবে কি পুরো ডিপ লাল, সামনে থেকে দেখলে ডিপ লাল একদম। এটা মেল দেখাচ্ছি, এটাও মেল, এটাও ডার্ক কালার। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা মেল আছে, এটাও মেল বাচ্চা, ঠিক আছে, এটাও ডার্ক কালার, একদম ফুল রিচ কালার হয়ে যাবে, দেখে নাও কোয়ালিটি, দেখে নাও পশমের কোয়ালিটি, টেল সাইজ দেখে নাও, শর্ট টেলের বাচ্চা, ফুল 5 ফেস, ঠিক আছে। আর তোমাদের প্রাইস কিন্তু আমি লাস্টে বলবো, এখন বলবো না, ঠিক আছে, দেখে নাও কোয়ালিটি শুধু দেখে নাও। তো বাচ্চা আমি পরে ছেড়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, কতটা কি অ্যাক্টিভ আছে, ঘুমাচ্ছিল তো সব, ঠিক আছে। এটা ফিমেল, এটা লাল কালার, আগেটা ছিল অফ হোয়াইট, এটা ডিপ লাল কালার, যারা নেবে সামনে এসে দেখে নেবে, ঠিক আছে, তাহলেই বুঝতে পারবে, কারণ ভিডিওতে ঠিকভাবে তো ঘরের মধ্যে অতটা তোমরা বুঝতেও পারবে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা ল্যাবের বাচ্চা চলে এসেছে, ঠিক আছে, মেল পাপি। তো সুমনদার বয়স কতদিন কি আছে? এর বয়স 40 দিন। তো এর বয়স 40 দিনের বাচ্চা, ঠিক আছে, শুধু ফেসটা দেখে নাও, 5 ফেসের বাচ্চা, কোয়ালিটি দেখে নাও, ভাই দেখো, বাহ, ও ঘুমাচ্ছিল, ঠিক আছে, তো প্রথমে তো দেখেছিলাম, বোন সাইজ দেখে নাও, পায়ের থাবা, ঠিক আছে, সব দেখে নাও তোমরা, এটাও মিল হবে, পাপিটা এটা মিল পাপি, এটা, হ্যাঁ,
ফিমেলও আছে আমাদের কাছে ফিমেলও আছে এটা লাইট গোল্ডেন কালার আচ্ছা এটা ফন্ট কালার বলে হুম আর একটা ডিপ রিচ কালারের আছে আচ্ছা তো ডিপ রিচ কালারেরও তোমরা ল্যাবের বাচ্চা পেয়ে যাবে তাও দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও শুধু তো আরেকটা চলে এসেছে এখানে ল্যাবের বাচ্চা দেখতে পাচ্ছো এটা সম্বন্ধে মেল তাই তো এটাও মেল আছে এটাও মেল বাচ্চা তো এটা একটু হোয়াইটের উপর হবে একটু হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছো কালার দেখে নাও ঠিক আছে ফেস দেখে নাও তোমরা যা আছে তোমাদের সামনে কোয়ালিটি আছে ঠিক আছে আর টেল সাইজটা একটু দেখিয়ে দাও পুরো শর্ট টেলের বাচ্চা কিন্তু দেখে নাও শর্ট টেলের বাচ্চা ঠিক আছে আর এছাড়া আরো আছে পাপি তো এটার বয়স কতদিন আছে এটাও 40 দিন বয়স এটাও 40 দিনের বয়স ঠিক আছে রিজনেবল প্রাইস প্রাইস নিয়ে কোনো ভাবতে হবে না হ্যাঁ যা নেওয়ার ইচ্ছা ফোন করবে পেয়ে যাবে প্রাইসটা আমরা এখন বলবো না পরে বলছি ঠিক আছে তোমাদের আগে শুধু ভিডিওটা তোমরা দেখে নাও বাচ্চার কোয়ালিটি সবকিছু দেখে নাও তারপরে আমরা দাম বলবো তো আরো দুটো এখানে দেখতে পাচ্ছ রিচ কালারের মধ্যে ঠিক আছে ল্যাবের বাচ্চা তো সুমন দাইয়ের বয়স কতদিন কি আছে এগুলো 45 দিন করে বয়স এগুলো 45 দিন করে বয়স আছে ঠিক আছে মোটামুটি 5 কিলো বডি ওয়েট একদম 5 কিলো বডি ওয়েট হয়ে গেছে এখনি ঠিক আছে আর এদের মেল ফিমেল সব পেয়ে যাবে তাই তো দেখো দাদা কিন্তু তুলতে পারছে না বাচ্চা দুটোকে ঠিক আছে দেখো কত কষ্ট করে তুলছে তোমরা তাই বুঝে নাও যাদের এখনি কতটা ওয়েট হয়ে গেছে বাচ্চা ঠিক আছে শুধু কালার আর কোয়ালিটি দেখে নাও এতে দাদা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না ঠিক আছে তো আমি বুঝে গেছি তো একটা রেখে দিয়ে তারপরে আমরা আরো দেখে নেব তো দেখতে পাচ্ছো এখানে একটা ফিমেল বাচ্চা চলে এসেছে ঠিক আছে একদম কালার দেখে নাও তোমরা ঠিক আছে দাদা তুলে রাখতে পারছে না ঠিক আছে ভালোভাবে ধরতে পারছে না ওরা এতটাই অ্যাক্টিভ দেখে মনে হচ্ছে যে নিজম কিন্তু ওরা আসার সাথে সাথে কিন্তু প্রচুর চেল্লামিল্লি করছিল দেখো তো অ্যাক্টিভ দেখে নাও এই দেখো এত বন্ধুরা দেখো আমি ক্যামেরা করতে পারছি না এত পাস ঠিক আছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুমনদার ঘরে ঠিক আছে আর কত কি দাম আর কিভাবে সুমনদার বাড়িতে তোমরা আসবে ঠিক আছে তো সবকিছু আমরা সুমনদার কাছ থেকে জেনে নেবো তো সুমনদা প্রথমে তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেসটা আমার হাওড়ায় বাড়ি আমার বাড়ি আসতে গেলে লিলুয়া থেকে আসতে পারো হ্যাঁ হাওড়া স্টেশন থেকে আসতে পারো যারা শ্রীরামপুর দিয়ে আসবে হ্যাঁ তারা লিলুয়ার দিক থেকে লিক হয়ে 15 মিনিট লাগবে আসতে হাওড়া থেকেও 10-15 মিনিট লাগবে যারা মেদিনীপুর হয়ে আসছো তারা দাসনগর কিংবা টিকা পাড়া স্টেশনে নামবে ওখান থেকে আমার বাড়ি 4 মিনিট খুব কুইক চলে আসতে পারবে আর যারা আসতে পারছো না হোম ডেলিভারি সম্পূর্ণ ব্যবস্থা আছে বাড়ির ঠিকানা দিয়ে দেবেন কোথায় মাল যাবে কিভাবে মাল নেবে সব ফোনে কথাবার্তা হয়ে যাবে সবকিছু ডিটেইলস ফোন করলে হয়ে যাবে ওইটা আমার কাছে হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি যার যেরকম বাজেট সব রকম পাপি অ্যাভেলেবল আছে শুধু দাম এমন না যে দামি যে না শুধু দামি না যে কোয়ালিটি আছে ঠিক আছে হ্যাঁ সামর্থ্যের মতো সবকিছু থাকে না একদম মানে কি পোষার ইচ্ছা থাকে একদম একদম তো সব রকম কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবল আছে যা চাইবেন সব রকম কোয়ালিটি আর এছাড়া কেউ যদি বাড়িতে না আসে তাহলে তো রবিবার তো হাটে পেয়ে যাবে হাটে তো পেয়ে যাবে সানডে শ্রীরামপুর হাট শ্রীরামপুর হাট আছে সেখানে এলে তো ফোনে চুলা ফোন করে চুলা দিয়ে বাচ্চা ফোনতে দিয়ে দেবো আচ্ছা তাছাড়া যদি মনে করে বাড়িতে ডেলিভারি নেবে ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারিও হয়ে যাবে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিও 8240 299314 আর তোমাকে একটা কথা বলি কন্ট্যাক্ট নাম্বার অনেকে
স্কিনে চায়, হ্যাঁ তুমি স্কিনে দিয়ে দেবে, অনেকে বললে স্কিনে স্কিনেও থাকবে, আর ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা কন্ট্যাক্ট করে নিও সুমনদার কাছে, কিন্তু বহুত পাপ্পি আছে। বাচ্চার দাম আমি তোমাকে বলে দিই, আজকে যে বললে একটু দেখালাম, দুটো মেল আর দুটো ফিমেল, মেল 13,000 টাকা করে দাম যেটা নেবে, দুটোই রিচ কালার, ডার্ক রিচ কালার, ম্যাক্সিমাম বডি ওয়েট 3-3.5 কিলো হবে, যেটা নেবে 13,000 টাকা দাম মেল, আর ফিমেল হলে সেটা 12,000 টাকা পড়বে। আচ্ছা, ঠিক আছে, এর থেকে কোয়ালিটি লো কোয়ালিটি, এর থেকে ডাউন যদি কেউ নিতে চায়, কারো বাজেট নেই, কমের দিকে, কমের দিকে আমার কাছে 12,000 টাকার মেলও আছে আর 11,000 টাকার ফিমেলও আছে। আচ্ছা, গোল্ডেন রেটরিভারের গেল, ল্যাবরেডর আমাদের স্টার্টিং আছে, এখন যে স্টার্টিং আছে 10,000 টাকা মেল আছে, ফিমেল আছে 9,000 টাকা, ঠিক আছে, ফিমেল আমার কাছে 7,000 টাকার ফিমেলও আছে, মেল 8,500 টাকারও আছে। আচ্ছা, আর মেল আমার কাছে আরো 15,000 টাকার বাচ্চাও আছে, একবার যদি দেখানো যায়, আমি ফোন থেকে ফোনে দেখানো যাবে, একদম ফোনে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, কোয়ালিটি দেখে নাও, ঠিক আছে, সুমনদার হাতেই আছে। তো সুমনদা, এটা দাম কত বলছিলে? কোয়ালিটি বাচ্চা, এগুলো 18,000 আছে, 16,000 আছে। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা দেখাচ্ছি, দেখো এই একটা বাচ্চা, আমার কাছে কোয়ালিটির বাচ্চাও অ্যাভেলেবেল থাকে, এই দেখো একটা বাচ্চা, দেখো এইসব বাচ্চা যদি কারোর লাগে দামি বাচ্চা, সেও যোগাযোগ করতে পারো, ফোনে কথা হয়ে যাবে। 18,000 আছে, 16,000 আছে, 15,000 আছে, এটা আবার তুলুন দেখি, ঠিক আছে, দাঁড়াও, তো বন্ধুরা আমরা তো সব কিছু দেখিয়ে দিলাম আর বলেও দিলাম, ঠিক আছে, আর ফোন নাম্বারও তোমাদেরকে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সব কিন্তু দেখানো সম্ভব না। একটা কথা বলি, আর সুমনদার শুধু আজকে সুমনদার বাড়িতে এসেছি আমি, সুমনদার কিন্তু আলাদা একটা ফার্মও আছে, ঠিক আছে, সেখানে একদিন অবশ্যই ভিজিট করবো, ওখানে আজকে একটু ব্যস্ত আছি বলে, তাই আজকে হঠাৎ প্ল্যানে, হ্যাঁ হঠাৎ প্ল্যানে আজকে সুমনদার বাড়িতে আমি চলে এসেছি, ঠিক আছে, তো অন্য একদিন প্ল্যান করে আমরা সেখানেও যাব আর সেটাও তোমাদেরকে দেখাবো। আজকে বাড়ির কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি শুধু, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, যাদের বাচ্চা লাগবে। তো সুমনদা, কিছু হয় ছবি ভিডিওতে কিছু বোঝা যায় না, অনেক কিছু বাচ্চার কোয়ালিটি বোঝা যায় না, বাচ্চা দেখে ঠিক মতো মনে হয় না, যাদের ভালো বাচ্চা লাগে বাড়িতে আসুন, সামনে দাঁড়িয়ে দেখে যাবেন বাচ্চার কোয়ালিটি, বাবা মাকে সঙ্গে দেখিয়ে দেবো, হাতে সময় নিয়ে আসবেন। আমার আর একটা ফার্ম আছে, যে ফার্মে ভাই কাজে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের অভাবের জন্য, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আমার এখানে আজকে, ফার্মটা আমার বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে আছে, আমারই ফার্ম, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রোগ্রামটা খুব হুট করে হয়েছে, এখন বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, একদম একদম বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমার বাড়ির বাচ্চাগুলো দেখি শুধু ভিডিও শেষ করছি, যার ভালো কোয়ালিটি লাগবে কন্ট্যাক্ট করে নেবে, বাচ্চা নিয়ে কোনো চিন্তা করতে, আর বাচ্চা দেওয়া না, বাচ্চা টোটাল ট্রিটমেন্টও আমি হেল্প করে দিই, আমি নিজে ট্রিটমেন্ট করি, আমি একদম একদম আমি দেখে নিয়েছি সুমনদার, ঠিক আছে, কোয়ালিটি বাচ্চা কিন্তু খুব সুন্দর। আর একটা কথা সুমনদা, এটা আমার তরফ দিয়ে, যে যদি আমার কেউ সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কোনো অফার থাকবে, তো নাম করে এলে সেটা ডিসকাউন্ট থাকবে, আচ্ছা, তোমাদের জন্য বন্ধুরা করে দিলাম, ঠিক আছে, এখন তো তোমার আমার কাছে রথ অফার চলছে, একদম রথ অফার তো দিচ্ছি এখন, মানে এই সপ্তাহটা শুধু যা রেটে মাল দেওয়া হচ্ছে, মানে অনেক সস্তা রেটে এই সপ্তাহে মাল দেওয়া হচ্ছে, বহু কাস্টমার নিয়ে গেছে, এখন পর্যন্ত মোটামুটি 8-9টা বাচ্চা এই দুদিনে ফাঁকা বেরিয়ে গেছে, আরো বাচ্চা আছে এখনো, যারা নেওয়ার খুব কুইক যোগাযোগ করো, একদম ফটাফট করে কন্ট্যাক্ট করে নিও আর বুকিং করে নিও, ঠিক আছে, বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি সেল আউট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি তোমরা ভালো রেসপন্স দেখাবে, আর যদি বাচ্চা লাগে তো সুমনদার সাথে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, আর বাচ্চা তো আমি তোমাদেরকে দেখালাম, ফোনে কতটা কি বোঝা যায় আমি ঠিক জানি না, ঠিক আছে, কিন্তু বাচ্চার যে সামনে এসে দেখবে সেই বুঝবে, ঠিক আছে, আর যারা বাচ্চা জানে, যারা চেনে কুকুর বিষয়, ঠিক আছে, তারা দেখলে বুঝে যাবে। তো এই বলে আজকে ভিডিওটাকে শেষ করছি, তোমরা ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই।